হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে যারা সাক্ষ্য দিবে যে আমার বাবা অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন অর্থাৎ ইসলামিক ছিলেন উনি ইসলামের উপরে বইও লিখেছেন উনি মসজিদ স্থাপন করেছেন এবং ওনার কবর জিয়ারত করতে হাজার হাজার লোকরা বাংলাদেশে যায় এবং প্রচুর মাদ্রাসার শিক্ষকরা পর্যন্ত তার ছাত্র ছিল উনি একজন আইনজীবী ছিলেন ডিপ্লোম্যাট ছিলেন ব্যুরোক্র্যাট ছিলেন আমার দাদা উনিও ধর্মপ্রচারক ছিলেন আমার দাদার বাবা উনিও ইসলাম প্রচার করেছেন এবং ওনারা খুব স্বনামধন্য ইসলাম প্রচারক হিসাবে আমার গ্রেট গ্র্যান্ড আমার দাদির বাবা উনিও কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন আমার মা অত্যন্ত ধার্মিক মহিলা উনি আমার সাথে কথাই ঠিক মতো বলেন না যেহেতু আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি তাই ওনাকে কাফের বলার কোনো অধিকার কিন্তু আপনাদের নেই তথাপি আপনারা আমাকে নাস্তিকের বাচ্চা বলেন মুসলমানরা কারণ তা ওনারা ভিত্তিহীনভাবে কথা বলবেন মিথ্যা রটনা করবেন এটা ওনাদের ধর্মের অংশ বিশ্বাসের অংশ শুধু এটা করতেই পারেন তবে তাদের নিজেদের ধর্মের বোনদেরকে বোনকে বা ভাইকে ওনারা নাস্তিক বললে ওনাদের ইমান থাকবে না এটাও মোহাম্মদ নিজের কথাই যে এক মুসলিম আরেক মুসলিমকে যদি নাস্তিক বলে তাহলে সে তা হয়ে যা আচ্ছা সে নাস্তিক হয়ে যায় সুতরাং আমার বাবা মাকে নাস্তিক বলার কোনো স্কোপ আপনাদের নেই কিন্তু মোহাম্মদ এর বাবা মা কিন্তু কাফের ছিল এবং মোহাম্মদ সে নিজের বাবা মার জন্য দোয়া করতে পারবে না বলে গিয়েছিল এবং তার বাবা মা আগুনে পুড়ছে অর্থাৎ দোজকে আগুনে পুড়ছে এটা মুসলিম হাদিসের আনাস থেকে বর্ণিত হাদিস থেকে আমরা জানি মুসলিম হাদিসেই আছে মুসলিম শরীফেই আছে এমন কোনো ইমাম মাওলানা শায়েক খুঁজে পাবেন না যারা এই কথাটা অস্বীকার করবে যে মোহাম্মদের নিজের কথা অনুসারে মোহাম্মদের বাবা মারা দোজকবাসী এবং তাদের জন্য রকম দোয়া করার পারমিশন মোহাম্মদে ছিল না যদিও তাদের কবর জিয়ারতের বা কবর দেখার কবরের পাশে যাওয়ার পারমিশন ছিল অর্থাৎ সেই যুক্তিতে মোহাম্মদ কিন্তু নাস্তিকের ঘরে আস্তিক অর্থাৎ কাফেরের পোলা আমাকে কাফের পোলা কিন্তু বলা যাবে না অর্থাৎ কাফের পুত্র নাস্তিকের বাচ্চা আমাকে বলা যাবে না আমাকে কাফের বাচ্চা বলা যাবে না ইসলামিক পরিভাষাতে ইসলামিক লজিকে কিন্তু মোহাম্মদকে কাফের বাচ্চা বলা যাবে অর্থাৎ আপনাদের নবী ছিল কাফের বাচ্চা কাফের না কাফের বাচ্চা কাফের না কাফের বাচ্চা মুসলিম অর্থাৎ আপনাদের নবী ছিল কাফের বাচ্চা কিন্তু আমি কিন্তু কাফের বাচ্চা না আপনাদের ইসলামিক শরীয়তের বিধান মতেই আচ্ছা এখন মোহাম্মদের নামটি দিয়েছিল তার কাফের পরিবার মোহাম্মদের সময়ই ছিল অনেকের নাম মোহাম্মদ অনেকের নামই ছিল মোহাম্মদ মোহাম্মদের সময় এছাড়া আবু বকর ওসমান আলী এগুলো ওমর এগুলি সবই আসলে অমুসলিমদের দেয়া নাম এগুলি সবই কাফেরদের নাম কারণ এরা কেউই মুসলমান ছিল না পরবর্তীতে মুসলমান হয়েছিল কিন্তু এদেরকে যখন নামকরণ করা হয়েছিল এরা সবাই ছিল কাফের অতএব এই নামগুলি সব কাফের নাম এরপরে বলতে পারেন অনেকে না আসলে এরা দেবদেবীর নাম নেই কোনো কিন্তু আল্লাহ নামটি কিন্তু আসলে এক দেবতার নাম ছিল আল্লাহ এবং তাই মোহাম্মদের বাবার নামটি যেহেতু ছিল আবদুল্লাহ যে কিনা কাফের ছিল এ থেকে প্রমাণিত হয় যে মোহাম্মদরা মোহাম্মদের পরিবার যেই আল্লাহকে পূজা করত। সে আসলে ইসলামের আল্লাহ নয় কারণ ইসলামের আল্লাহ যদি হতো তাহলে মোহাম্মদ বলতো না যে তার বাবা মা আগুনে জ্বলছে সহজ যুক্তি যেহেতু তার বাবার নামের সঙ্গে আল্লাহ শব্দটি যুক্ত ছিল তাই সে নামটি চেঞ্জ করতে পারেনি বলেই তার প্রভুর নাম সে আল্লাহ রেখেছিল যেমন উজ্জা নামের অনেকেই ছিল মোহাম্মদের পরিবার যাদের নামের শেষে আসলে উজ্জা শব্দটি যুক্ত ছিল অতএব ওই নামটি কিন্তু সে পরিবর্তন করে দিয়েছিল এটা আপনারা অনেকেই জানবেন আপনারা বিভিন্ন হাদিসে পড়লে এগুলো জানতে পারবেন কিন্তু সে ওই আল্লাহটি চেঞ্জ করতে পারেনি এই কারণেই যেহেতু তার বাবার নামের সঙ্গে যুক্ত ছিল অতএব আপনাদের কথাবার্তা সম্পূর্ণ উল্টাপাল্টা এটাই প্রমাণিত হলো যে মোহাম্মদ ছিল কাফেরের ছেলে সুতরাং নাস্তিকের বাচ্চা আমাকে বলাটা আপনাদের যৌক্তিগত নয় আপনাদের ধর্ম ত্যাগ করলে যদি নাস্তিক মনে করেন বা অমুসলিম হলেই যদি নাস্তিক মনে করেন তাহলে মোহাম্মদ ছিল নাস্তিকের বাচ্চা পাললে যুক্তি খন্ডান গালাগালি করবেন হুমকি দেবেন ধামকি দেবেন যেটা আপনাদের সব সময়ের চরিত্র কিন্তু বড় বড় মতোই ইন্টেলিজেন্স খুবই কম ইন্টেলিজেন্স খুব ন না হলে এই ধর্মকে কেউ বিশ্বাস করতে পারে না এবং প্রমাণ করে দিলাম যে আপনাদের নবী ছিল নাস্তিকের বাচ্চা